আমি অনেক দিন পর পর একাধারে দু তিনটি সঙ্গীত প্রকাশ করি, এটা আমার অভ্যাস। তারপর আবারও দীর্ঘ বিরতিতে চলে যাই। স্টুডিওর রেকর্ডিং রুমের মাইক্রোফোনে আমি দাঁড়াই, আর গ্লাসের অপর পাশে এডিটিং প্যানেলে ব্যস্ত থাকে মাহফুজ। আমার সঙ্গীতগুলো ব্যতিক্রম এবং আমার গাওয়ার নিয়মকানুনও ব্যতিক্রম। আমার সঙ্গে কাজ করতে করতে মাহফুজ আমার চাহিদা, রুচি, নিয়ম ও নির্দেশনা নিজ থেকেই বুঝে নিয়েছিল। এমনকি অনেক বেখেয়ালি ভুলও সে ধরিয়ে দেওয়ার যোগ্যতা অর্জন করেছিল। তাই তার হাতে নিজের কাজটি ছেড়ে দিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারতাম। মাহফুজ ছিল সহজ সরল, মিশুক ও শিশুসুলভ প্রকৃতির ছেলে, যথেষ্ট শান্ত, সভ্য ও মেধাবী প্রতিভা। কাজের ফাঁকে ফাঁকে নাস্তা অথবা খাবারের মেনু ঠিক করার অফারটি তাকেই করতাম। ওর হাতে টাকা দিয়ে বলতাম, তোমরা কী খেতে চাও, তোমার পছন্দে আনাও, অথবা চলো যাই, কোথায় কী খেতে চাও। ইদানিং সে হায়দরাবাদী বিরিয়ানিতে বেশি আগ্রহী ছিল। গত বছর তার বাবা মারা যায়, সে ভীষণ কষ্ট পায়, ভেঙে পড়ে। আমরা তাকে সন্তানের মতোই সান্ত্বনা দিই। এবছর নাকি তার বিয়ে করার কথা ছিল। ওর বিয়ে হবে, ক্যারিয়ার আরও ভালো হবে, প্রতিভা আরও ছড়িয়ে পড়বে। একসময় শিশুসুলভ মাহফুজের কোলে তারই শিশু হাসবে, খেলা করবে। সে মাঝে মাঝে তার ছোট্ট বাবু কোলে করে স্টুডিওতে নিয়ে আসবে, আমাদেরকে দেখাবে, আমরা দোয়া করব। এটাই স্বাভাবিক ছিল। জানি না আল্লাহ কিভাবে কী চেয়েছেন। সেদিন সকাল 9টার পর ওর চলে যাওয়ার অচিন্তনীয় অবিশ্বাস্য খবরটি শুনে কথাটি ভালো করে আত্মস্থ করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এরপর নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে থাকি এবং দু চোখের কোণ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আধা ঘন্টাখানেক এভাবেই চলে যায়। এভাবেই বেদনা কাতর হয়ে পড়েছিলাম সম্প্রতি তরুণ আবৃত্তিকার ও উপস্থাপক প্রিয় মুস্তাফিজের মৃত্যুর সংবাদ জেনেও। আত্মীয় পরিজনের বাইরে আর কোনো মৃত্যুতে এরকম হয়েছে বলে মনে পড়ে না। এখন তো মাহফুজবিহীন পল্টন এলাকায় যাওয়াটাই বিষাদময়। আবারও স্টুডিওর মাইক্রোফোনে কবে কিভাবে দাঁড়াতে পারবো জানি না। আল্লাহ গো, তুমি আমাদের প্রিয় মাহফুজকে পরম আদরে রেখো, আনন্দে রেখো। আমরা জান্নাতের গুলবাগিচায় তার বিয়ের উৎসবে শরিক হওয়ার অপেক্ষায় রইলাম। জাগ্রত কবি মুহিব খান।